ট্রাঙ্ক নামাচ্ছ? চলে যাবে বুঝি? চাক, তবু ভালো, অ্যাটলিস্ট তুমি রিয়েলাইজ তো করেছো যে এটা তোমার জায়গা নয়। কেন যে তুমি এতদিন ধরে নাটকটা করলে? যাক, তুমি যখন বিদায় হচ্ছ ওটা নিয়ে আমি আর মাথা খারাপ করতে চাই না, কিন্তু তোমার কাছে না আমার একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ তুমি গেহভূতকে সব সত্যিটা বলে দিয়ে যাও যাওয়ার আগে, যাতে ওনার মন থেকে আমার প্রতি সব রাগ বিদ্বেষ সব চলে যায়। তোমাকে একটা আমি অন্য ব্যাগ দিচ্ছি। কি হলো? ওটা রাখো। ওটায় আমার মায়ের স্মৃতি আছে। কি কি বললে তুমি? শুনতে পাওনি? ওটায় আমার মায়ের জিনিস রাখা আছে। এসব তুমি কি করে জানো? কেন জানবো না, আমি তো নিজেই সব গুছিয়ে রেখেছি। আমার মায়ের শাড়ি, মায়ের রেসিপির ডায়েরি সব এখানেই রেখে দিয়েছি। ও এটা জানলো কি করে? এত গোপন কথা বাবা কি জানে? নাকি এসব কথা অন্য কোনো সোর্স থেকে জানতে পেরেছে মেয়েটা? আর আর মায়ের রান্নার খাতাটা? ও মাই গড, মায়ের রান্নার খাতাটা তো এখানেই রয়েছে। তাহলে তাহলে মেয়েটা কিভাবে অমন একই রকম ওয়ালনাট ব্রাউনি বানালো? তাহলে কি এখান থেকে খাতাটা নিয়ে? কেন হাত দিচ্ছ তুমি আমার মায়ের রেসিপির ডায়েরিতে? তোমার মা? আমার বাবাকে তো ভুল বুঝিয়েছ, কিন্তু আমার মাকে ভুল বোঝানোর কোনো অবকাশ নেই তোমার। মা শুধু আমার, আর এটা আমার মায়ের রেসিপির খাতা। কেউ মানবে না তোমার কথা, কেউ মানবে না। এবার সত্যিটা তুমি মেনে নাও, প্রমাণ তো করে দিয়েছি আমি কে। তাহলে আর লোক হাসাবার দরকার কি? নাও সব গুটিয়ে নিয়ে এবার পালিয়ে যাও। না, তুমি যতই এসব বলো না কেন, তুমি বনি নও। তুমি এসব বলে আমাকে ভয় দেখাতে পারবে না, কিছুতেই পারবে না। আমি জানি আমি বনি, আমি বনি। তুমি কি ভেবেছো এইভাবে মিথ্যে বনি সেজে তুমি আমার থেকে সব কেড়ে নেবে, তাই না? আমার থেকে সব কেড়ে নিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে ভেবেছো? পারবে না, হাজার চেষ্টা করলেও তুমি পারবে না। দেখা যাক পারি কিনা। একদিন এই বাড়ির সবাই, মামা মামিরা কচিদা গেহভূত সবাই মানবে আমি বনি। না, তুমি বনি নও। বনির মুখটা ধার করে তুমি বনির অস্তিত্ব কেড়ে নিতে পারবে না। আমি বনি, আমি বনি। তুমি বেশি দিন এইভাবে বনির মুখ দিয়ে বনির জীবন নিয়ে বাঁচতে পারবে না।